ফের গুলির লড়াইয়ে কেঁপে উঠল ছত্তিশগড়। শনিবার নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে মৃত্যু হয়েছে 8 মাওবাদীর। এই অভিযানে শহীদ হয়েছেন 1 জওয়ান, আহত হয় 2 জন। গত দুদিন যাবৎ ছত্তিশগড়ের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলছে মাওবাদীদের। নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াইয়ে কেঁপে উঠল ছত্তিশগড়। নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিহত 8 মাওবাদী, অভিযানে শহীদ 1 জওয়ান সহ আহত 2 নিরাপত্তা রক্ষী। 24-এ লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে থেকে ছত্তিশগড় জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছিল নিরাপত্তা বাহিনী। লক্ষ্য ছিল মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন করা। গত 2 দিন ধরে রাজ্যের মার ও নারায়ণপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলছে মাওবাদীদের। ফের গুলির লড়াইয়ে কেঁপে উঠল ছত্তিশগড়। শনিবার নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিহত হয়েছিল 8 মাওবাদী, এই অভিযানে শহীদ হয়েছে 1 জওয়ানও, আহত 2 জন। এর আগে গত 8ই জুন এনকাউন্টারে খতম হয়েছিল 7 মাওবাদী, এই অভিযানেও শহীদ হন 3 জওয়ান। তারই আগে 23-এ নারায়ণপুর ও বিজাপুর জেলার সীমান্তবর্তী অঞ্চলে অভিযান চালিয়ে হত হয়েছিল 7 মাওবাদী। ঘটনাস্থল থেকে 7টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তার আগে 30 এপ্রিল নারায়ণপুর ও কাঁকের জেলার সীমান্তে 3 মহিলা সহ 10 মাওবাদী নিহত হয় এনকাউন্টারে। সেই মাসেই কাঁকের নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় 29 মাওবাদী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।